তারই প্রিয় দর্শক, আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন ওয়েটিং লিস্ট দিলে যেন আপনাদেরকে জানিয়ে দেই। ইতিমধ্যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, তবে সেটি পিডিএফ আকারে নয়। আপনাদেরকে এই লিঙ্কে প্রবেশ করে তারপর আপনাদের ওয়েটিং পজিশনটা দেখতে হবে। প্রিয় দর্শক, অনেকের কাছেই এই লিঙ্কটি রয়েছে, তারপর আমি প্রথম কমেন্টে লিঙ্কটি আবারও দিয়ে দেব। আপনারা এন্টার রোল নাম্বার হেয়ারে এখানে ক্লিক করবেন এবং আপনাদের নির্ধারিত রোল নাম্বারটি এখানে প্রবেশ করাবেন এবং রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা রেজাল্টটি দেখতে পাবেন। আমার যেহেতু স্ক্রিনটা আড়াআড়ি করা, তাই নিচ থেকে দেখতে হচ্ছে, আপনাদের মোবাইলে কিন্তু আপনারা এমনিতেই দেখতে পাবেন। এখানে আপনারা একদম শেষে দেখতে পাবেন স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে এলিজিবল। যারা এলিজিবল রয়েছেন তারা প্রত্যেকেই ওয়েটিং লিস্টের আওতাভুক্ত এবং আপনারা এখানে কিন্তু মেরিট পজিশনটাও দেখতে পাবেন। আমি যার রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি তার মেরিট পজিশনটা হচ্ছে 12-43-5। এভাবে কিন্তু আপনারা মেরিট স্কোর এবং টেস্ট স্কোর সবই দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।